দিন দুপুরে ঘরের দরজা বন্ধ করে ফাঁসিতে আত্মহত্যা স্বামী স্ত্রীর মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বড়জলে কেশব শঙ্খ এলাকায়। পারিবারিক অশান্তির জেরে এই দম্পতি আত্মহত্যা করেছে প্রাথমিক ধারণা তদন্তকারী পুলিশের। অনেক বছর ধরে বন দপ্তরে দুর্নীতি হয়ে আসছে, এক দুই বছরের মধ্যে দুর্নীতি মুক্ত হবে বন দপ্তর জানালেন বনমন্ত্রী। ত্রিশে অক্টোবর রাজধানীতে রেলি করবে চাকরিচ্যুত 10,323 শিক্ষক। রবিবার রাজধানীতে হয়েছে সংগঠনের বৈঠক। ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এই দাবি চাকরিচ্যুত শিক্ষকদের। নির্বাচনের আগে প্রতিশ্রুতি কি ছিল তা মনে রাখা উচিত। ত্রিশে অক্টোবর থেকে শুরু হবে স্বর্ণকমল জুয়েলার্সের ধনতেরাস ধন বর্ষা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই ধনতেরাস ও ধন বর্ষের কথা জানালো সংস্থার কর্ণধার। ভট্টপুকুর নিবেদিতা ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন এই শিবিরের উদ্বোধন করেন। বিজেপি সাত রামনগর মন্ডল কমিটির কার্যকারিণী সভা রবিবার অনুষ্ঠিত হয়। প্রগতি বিদ্যা ভবনে হয়েছে এই সভা। মহিলাদের আত্মরক্ষার্থে এবিভিপির উদ্যোগে হয়েছে ওমেন সেলফ ডিফেন্স ক্যাম্প। রবিবার মহিলা কলেজ হোস্টেলে হয়েছে এই ক্যাম্প। জিরানিয়া কলাবাগান এলাকার হাওড়া নদীর উপর নির্মীয়মান সেতুর কাজ বন্ধ হয়ে আছে, চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার নাগরিকরা। মেঘলিপাড়া চা বাগান সংলগ্ন ছড়ার বালি তুলে নিচ্ছে জমি মাফিয়ারা, উদাসীন চম্পকনগর বন দপ্তর। মেঘলিপাড়া ছড়া থেকে বালি তুলে নিচ্ছে জমি মাফিয়ারা, এলাকার নাগরিকরা বাধা দিলেও তাতে আমল দিচ্ছে না মাফিয়ারা। আবার বন্য হাতির তাণ্ডবে বিপন্ন কৃষকরা, ঘটনা শনিবার রাতে খোয়াইয়ের প্রমোদনগরের সুমন্তপাড়া বড়ছড়া ও রাবার বাগান পাড়া। শ্যামা মায়ের পুজো উপলক্ষে রবিবার তেলিয়ামুড়ার দশমী ঘাট স্থিত নিউ স্টার ক্লাব এক রক্তদান শিবিরের আয়োজন করে। আগরতলার পুরনো কেন্দ্রীয় কারাগার চত্বর পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রীর সাথে রাজ্যের বিশিষ্টজনেরাও ছিলেন। পুরনো কেন্দ্রীয় কারাগার এলাকায় ইংরেজি মাধ্যম কলেজ হবে কিনা তা এখনই বলা যাবে না, এই স্থানে একটি পার্ক হোক বিশিষ্টজনরাও এই দাবি করছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। রাজ্য দৃষ্টিহীন ক্রিকেট দলের নাম ঘোষণা করল অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি। 15 সদস্য দলের মধ্যে অধিনায়ক হয়েছেন দেবতুলাল সরকার। দিল্লিতে অনুষ্ঠিত দৃষ্টিহীনদের জাতীয় অ্যাথলেটিক্স এর জন্য ত্রিপুরা দৃষ্টিহীন অ্যাথলেটিক্স দলের নামও ঘোষণা করা হয় রবিবার। চুরি করার অপরাধে ধৃত চোর থানা থেকে ছাড়া পেয়ে ফের চুরি করতে গিয়ে ধরা পড়ল, ঘটনা ধর্মনগরে ধৃতের নাম রঞ্জিত নাথ। শনিবার শান্তির বাজারে রাজ্য ভিত্তিক হজাগিরি উৎসব সম্পন্ন হলো ভাঙলো মিলন মেলা। শান্তির বাজারে শনিবার রাজ্য ভিত্তিক হজাগিরি উৎসব সম্পন্ন। সমাপ্তি অনুষ্ঠানে রাবার চাষ বন্ধের আহ্বান জানালেন রাজমাতা বিভু কুমারী দেবী। রবিবার বিজেপির 8 নম্বর টাউন বরদলি মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত অরুন্ধতী নগর কমিউনিটি হলে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। অরুন্ধতীনগর কমিউনিটি হলে রবিবার বিজেপির 8 নম্বর টাউন বরদলি মন্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে বিধায়ক আশিস কুমার সাহা, মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। শান্তির বাজারে শনিবার রাতে রাজ্য ভিত্তিক হজাগিরি উৎসব দেখতে যাওয়ার পথে যান দুর্ঘটনা, এক যুবকের মৃত্যু, আহত 8।
শনিবার রাতে রাজ্যভিত্তিক হজেকের উৎসব দেখতে যাওয়ার পথে যান দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ও আট জনের আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য। আহতরা শান্তির বাজার হাসপাতালে চিকিৎসাধীন। তেলিয়ামুড়ার করুলংস্থিত শান্তিপাড়ায় পুলিশের সহায়তায় শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত অত্যাচারিতা মা মুক্তসূত্র ধর ফিরে পেলেন শিশুকন্যা, মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি। তেলিয়ামুড়ার করুলংস্থিত শান্তির পাড়ার গৃহবধূ স্বামী গৃহ অত্যাচারিতা, নিরুপায় হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিলেন অত্যাচারিতা গৃহবধূ মুক্তসূত্র ধর।